অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি 16 আগস্ট এই সূর্যের রাশি পরিবর্তনে 12টি রাশির খুশির সংবাদ আসতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে এই ভিডিওতে আরও বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাবো, মোটো ভিডিওটি স্কিপ করবেন না। তো প্রথমেই জানাই, এই যে 16 আগস্ট এই সূর্য অর্থাৎ রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করছে এবং তার ঠিক 5 দিন আগে থেকে এর শুভ ফলগুলো কিন্তু পেতে শুরু করবে এই 12টি রাশি। এবং যখন এই 16 আগস্টে এই রবি এই সিংহ রাশিতে স্বরাশিতে অবস্থান করবে তখন কিন্তু খুবই একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে, 12টি রাশির জন্য কিন্তু সুসংবাদ আসতে চলেছে। তো প্রথমেই জানাই, যাদের এই রবির মহাদশা চলছে, এই 6 বছরের মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দেবে। যাদের জন্মকুণ্ডলিতে রবির মহাদশা চলছে তারা কিন্তু লাভ, এই রবির রাশি পরিবর্তনে লাভ কিন্তু পাবে। বা যাদের জন্ম এই অগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে, এই অগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে যাদের জন্ম, তারা কিন্তু এই সময় বিশেষ লাভ কিন্তু পাবে। এবং এর পাশাপাশি জানাই, এই রবি 4 দিনের জন্য বরগোত্তম হচ্ছে। এই সময় শেয়ার বলুন, লটারি বলুন, আপনি কোনো ব্যবসাতে বলুন, সরকারি কাজকর্মে বলুন, সরকারি টেন্ডার বলুন, এই সময় কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। অর্থাৎ 30 আগস্ট বৈকাল 4টার সময় এই সূর্য বরগোত্তম হচ্ছে, 13 ডিগ্রির উপরে যাচ্ছে এবং ঠিক 3 তারিখ দুপুর 2টো পর্যন্ত এই সূর্য বরগোত্তম থাকছে, রবি বরগোত্তম থাকছে। এই 4টা দিন কিন্তু বিশেষ লাভ কিন্তু 12টি রাশির জন্য কিন্তু থাকবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে স্বরাশিতে রবি, তার সাথে সাথে নবাংশে এই রবি বরগোত্তম বিশেষ ফল কিন্তু দেবে। যাদের রবির মহাদশা চলছে তারা তো শুভ ফল পাবে, এবং যাদের বাচ্চাতে রবি স্বরাশিতে আছে, অর্থাৎ যাদের আমি আবারও বলছি অগস্টের মাঝামাঝি টু সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি যাদের জন্ম এই সময়ের মধ্যে, তো তাদের ক্ষেত্রে কিন্তু লাভ প্রদান করবে। অর্থাৎ যদি বাংলা মাস যদি বলেন, ভাদ্র মাসে যাদের জন্ম হচ্ছে, অর্থাৎ রবি এই সময় সিংহ রাশিতে স্বরাশিতে অবস্থান করছে। অনেকে বলছেন যে স্যার মিলছে না আমার, সবটা তো মিললো না। দেখুন, সবটা মিলা সম্ভবও নয়, কারণ আমি আপনার এখান থেকে দশা দেখতে পাচ্ছি না, আপনার হরস্কোপে কোন জায়গাতে রবি অবস্থান করছে সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু গ্রহের গোচর অনুযায়ী, বরগোত্তম অনুযায়ী কিন্তু কিছু কিছু শুভ ফল কিন্তু পাবেন। তো এবার আমি জানাই 12টি রাশির কে কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে। এবং এই যে আমি বারবার বলছি, 30 আগস্ট টু 3 সেপ্টেম্বর, 30 আগস্টে এই রবি এই সূর্য বরগোত্তম হচ্ছে, 13 ডিগ্রির উপরে যাচ্ছে, এই বরগোত্তম থাকছে আপনার 3 তারিখ পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজে কিন্তু সফলতা পাবেন। আবার আমি খুব এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। তো শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির এই পঞ্চমভাবে সক্ষেত্রিক রবির অবস্থান পুত্র সুখ আপনাকে দেবে, আপনাদের প্রেমের দিকে কিন্তু সফলতা দেবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি করবে মেষ রাশির। দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে গৃহসুখ, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। আপনি কোনো গাড়ি বা জায়গা বা কোনো ফ্ল্যাট কিছু একটা কিনবেন এই সময়, অর্থাৎ এই কিনার কিন্তু যোগ এবং মান সম্মান বৃদ্ধি, আপনাকে জনতা সাপোর্ট করবে, আপনার কথা মানুষ শুনবে, রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ছোট ভাই বোনদের সহযোগিতা, রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের লাভ,
যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষ লাভ, আপনাদের সরকারি চাকরির একটা সম্ভাবনা, মান সম্মান বৃদ্ধি মিথুন রাশির জন্য বিশেষ কিন্তু লাভ কিন্তু বহন করে নিয়ে আসবে এবং রাজনৈতিক সেক্টরে বিশেষ লাভ। এরপরে আসছি কর্কট রাশির। আপনাদের ধনভাবে সক্ষেত্রিক এই রবি, আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা করতে চলেছে কর্কট রাশি। অনেক বারবার কমেন্টস করেছে স্যার কর্কট রাশির কী হবে, এই 16 আগস্ট টু 16 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্কট রাশির কিন্তু পুরোপুরি সময়টা খুবই ভালো, ধনের দিক থেকে, অর্থের দিক থেকে, মান সম্মানের দিক থেকে, পরিবারের দিক থেকে। এরপর আসি সিংহ রাশি। সিংহ রাশির রাশিতে সক্ষেত্রিক এই রবির অবস্থান আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে, আপনাদের উচ্চ পদে যারা আছেন সেই জায়গা থেকে ভালো, রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি করবে, সরকারি চাকরির একটা নির্দেশ করছে এবং শরীর স্বাস্থ্যর দিক আগের থেকে অনেক ফার বেটার আপনাদের হবে, শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে নতুন দিশা কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এবং মান সম্মান বৃদ্ধি এই সময়। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ভোগের জন্য কিন্তু খরচ এ মাসে এবং যাদের সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মানের ক্ষেত্রে লাভ এবং সম্মান বৃদ্ধি, সরকারি ক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির একাদশ স্থানে আপনাদের সফলতা সাকসেস জায়গা তৈরি করবে, রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সরকারি চাকরি ফিউচারে সরকারি চাকরির সম্ভাবনা কিন্তু তৈরি করছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনারা আপনাদের বড় ভাইদের সহযোগিতা, গুরুজনদের সহযোগিতা পাবেন, পিতার সাপোর্ট আপনারা পাবেন এই সময়। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসছে, সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং আপনাদের ক্ষেত্রে লটারির দিক থেকেও কিন্তু আপনাদের একটা বেশ ভালো সময় দেখা যাচ্ছে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি, কর্মপ্রাপ্তি, সরকারি কর্মে প্রাপ্তি, সরকারি কর্মযোগ, সরকারি কর্ম যারা আছেন তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, আপনাদের ক্ষেত্রে আকস্মিক কর্মপ্রাপ্তি, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি, রাজনৈতিক পদ একটা পেতে পারেন, উচ্চ পদ, এগুলো কিন্তু হবে বৃশ্চিক রাশির এবং কর্মক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা আপনাদের পিতার সহযোগিতা পাবেন, পিতার মান সম্মান বৃদ্ধি হবে, পৈতৃক সম্পত্তি পাবেন এবং ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি অনেকটাই হবে এবং মানসিক শান্তি, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি হবে, এই ধনুরাশির ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আকস্মিক প্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা যোগ তৈরি করছে এই রবির রাশি পরিবর্তনে। এরপরে আসি মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি এবং শরীরের দিকটা আগের থেকে কিছুটা হলেও বেটারমেন্ট কিন্তু দিবে এবং আপনাদের আটকে থাকা কাজ, দীর্ঘদিন আটকে থাকা কাজ এবার কিন্তু সম্পন্ন হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুশির সংবাদ আসতে চলেছে মকর রাশির। এবার আমি বলি কুম্ভ রাশি। দেখুন, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা বলছেন যে স্যার মিলছে না, আমি আবারও বলছি তারা অবশ্যই আপনাদের বার্চাতে রবির অবস্থানটা কেমন আছে আগে আপনি দেখুন, আপনার রবির প্লেসমেন্ট কেমন আছে দেখুন, সেক্ষেত্রে দেখবেন যদি প্লেসমেন্ট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে আমি গোচরের যে ফলগুলো বলছি আর তার মধ্যে যাদের রবির মহাদশা, 6 বছর মহাদশা চলছে তাদের ক্ষেত্রে তো বিশেষ লাভ। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে অর্থ আসবে, বৈদেশিক অর্থ কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ হবে
শেয়ার লটারি থেকে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু কুম্ভ রাশির তৈরি করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ। এরপরে সব থেকে যে শেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেক বেটার হবে। যারা ক্রনিক ডিজিজে ভুগছিলেন সেই দিকটা কিন্তু আপনাদের সেই শারীরিক পার্টটা কিন্তু ভালো। শত্রু বিনাশ হবে। আগের মতো শত্রুতা কিন্তু এ মাসে আপনাদের থাকবে না এই রবি রাশি পরিবর্তনের ফলে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ, আকস্মিক প্রাপ্তি, লটারি বা শেয়ার থেকে আপনারা কিন্তু বা ফাটকা কারবারি বা স্টক বিজনেস বা আপনারা কোনো সরকারি কন্ট্রাক্টেরও কাজ কিন্তু আপনারা পেতে পারেন। অর্থাৎ সরকারি কন্ট্রাক্টের কাজ আপনারা পেতে পারেন এবং সরকারি চাকরির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে এই সূর্যের রাশি পরিবর্তন বিশেষ লাভ কিন্তু ঘটাবে। আমি আবারও বলছি, তিরিশে আগস্ট থেকে ঠিক 3রা সেপ্টেম্বর পর্যন্ত এই রবি বর্গোত্তম হবে। এই সময় যারা লটারি, শেয়ার, ফাটকা কারবার এগুলোতে টাকা ইনভেস্টমেন্ট করবেন বা ব্যবসার ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় বিশেষ লাভ কিন্তু উঠাবেন। এবং এই রবি রাশি পরিবর্তনে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং রাজনৈতিক সেক্টরে যা আছেন রাজনৈতিক ফিল্ডে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।